আম্মা জান আয়েশা দয়ার নবীকে সালাম জানালেন, বিশ্ব নবী আমার সালামের জবাব দিলেন। তো ভিতরে ঢুকলেন, কিছু গল্প করতে করতে দয়ার নবী বললেন, আয়েশা আমার না একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে, একটু ঘুম ঘুম লাগছে, একটু ঘুমালে বোধ হয় ভালো হতো। আম্মা জান আয়েশা কি করলে, নিজের পা দুটোকে লম্বা করে দিলেন। দয়ার নবী আম্মা জানের উরুর উপরে মাথাটা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা এবার কি করছেন, বিশ্ব নবীর মাথা মণ্ডল চুলগুলো নিয়ে মেসেজ করছেন, স্বামীর প্রতি স্ত্রীর যে দায়িত্ব যে কর্তব্য। তো মেসেজ করতে করতে বিশ্ব নবী আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশা এবার দয়ার নবী দাড়ি মোবারক একটু খেলাল করছেন, আমার উজু করার সময় যেমন খেলাল করি, খেলাল করছেন। তো খেলাল করতে যেয়ে দেখতে পেলেন বিশ্ব নবীর মুখের কিছু সংখ্যক দাড়ি পেকে গেছে, কেতাবের ভিতরে এসেছে কম বেশি ১৯ খানা দাড়ি। কটা বললাম? ১৯ খানা। তো আম্মা জান আয়েশা দাড়ি পাখা দেখে অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। দুফোঁটা চোখের পানি যখন বিশ্ব নবীর মুখমণ্ডলে পড়ল, দয়ার নবীর ঘুমটা ভেঙে গেল। আয়েশা তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদছো, কান্নার কারণটা কি? ভাই আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার উপরে মাথাটা দিয়ে যে না ঘুমিয়ে পড়লেন, আল্লাহ পাকের নবীর বিবি দেরি করলেন না গো, বিশ্ব নবীর মাথা মণ্ডল মেসেজ করতে শুরু করে দিয়েছিলেন, দয়ার নবী আমার যেই না ঘুমিয়ে পড়লেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দাড়ি মোবারক খেলাল করতে শুরু করে দিয়েছেন, আর খেলাল করতে করতে দেখতে পেলেন বিশ্ব নবীর মুখের কিছু সংখ্যক দাড়ি পেকে গেছে। না 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 না, আম্মা জান আয়েশা চোখের পানি ধরে রাখতে পারলেন না গো, দুফোঁটা চোখের পানি যেই না বিশ্ব নবীর মুখমণ্ডলে পড়ে গেল, আমার আল্লাহ পাকের নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ পাকের নবী আমার বললেন, ও বিবি আয়েশা তোমার চোখে কেন পানি? আল্লাহ পাকের নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন আমার উরুর উপরে মাথাটা রেখে ঘুমাচ্ছিলেন, আমি আপনার দাড়ি মোবারক খেলাল করছিলাম, আর আপনার দাড়ি মোবারক খেলাল করতে যেয়ে দেখতে পেলাম আপনার মুখের কিছু সংখ্যক দাড়ি পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আমার মনে মনে তাই ধারণা জন্ম নিয়েছে, দাড়ি যখন আপনার পাকা শুরু হয়েছে নিঃসন্দেহে দুনিয়ার বুকে হয়তো আপনি আর বেশি দিন থাকবেন না। দাড়ি পাকলে সন্দেহ হয় যে মানুষটা বোধহয় মৃত্যুমুখী, বুড়ো যারে বলে। রাসূলুল্লাহর মুখের কিছু সংখ্যক দাড়ি পেকেছে, যার জন্য আম্মা জান আয়েশা এত কাঁদছেন। আমাদের ঘরে যে সমস্ত আমরা মুরব্বিয়ান আছি ভাই, আমাদের মুখে দাড়ি পেকে পুরো সাদা হয়ে গেছে, আমাদের কিডনিগুলো কাঁদে, যেন কখন বিদায় নেবে, অন্তত জাহানটা জড়িয়ে যায়। বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা তুমি আজকে আমার দাড়ি মোবারক পাকা থেকে কাঁদছ, তুমি কি জানো একটা মানুষের মৃত্যুর সময় ওই মানুষটার কতটা পরীক্ষা দিতে হয়? আমি তো এখনো মৃত্যু, আল্লাহ পাক তো আমাকে এখনো তুলে নেননি, তার জন্য তুমি এই কাঁদছ? কিন্তু যে মানুষটা মৃত্যুমুখী হয় সেই মানুষটার কষ্ট কতটা তুমি জানো? আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমি জানি না, তবে আমার মনে হয় আমার থেকে দয়ার নবী ভালোই খবর রাখে। দয়ারে ভালো করে মাথায় রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী যখন বিবি আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও আমার বিবি আয়েশা তুমি মনে রাখো আজকে তুমি আমার
দাড়ি মোবারক পাকা দেখে এত ক্রন্দন করেছো, কিন্তু না 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 না, একটা মানুষের মৃত্যুর সময়ে কি এমন পরীক্ষা দিতে হয় এ সম্পর্কে তুমি কি অবগত রয়েছো? আল্লাহ পাকের নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমার থেকে মনে হয় আল্লাহ পাকের নবী এটা ভালোই বলতে পারেন। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি মনে রাখো একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, ওই মানুষটা যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তার কাছে শয়তান চলে আসে, আর শয়তানকে বিভিন্ন কথা বলতে থাকে। এক কথায় বলা যায় যে আমার কাছে পানি রয়েছে, এই পানি যদি তুমি পান করো ভাই, মৃত্যুর কষ্ট তোমার লাঘব হয়ে যাবে। আর আর এই পানি পান করতে গেলে আমার একটা শর্ত রয়েছে, যে শর্তটা হলো দুনিয়াতে কোনো আল্লাহ বলে কেউ নেই, মাবুদ বলে কেউ নেই। এইরকম একটা পরীক্ষার ভিতরে আমাদের পড়তে হবে ভাই। ঠিক সেই সময়ে যদি ওই রকম কথা কেউ বলে যে পানি দেব, তবে শর্ত একটা, কি শর্ত? না দুনিয়াতে আল্লাহ বলে কেউ নেই, মাহবুদ বলে কেউ নেই, পানি তোমায় দেব, দ্বিধাবোধ করব না। ভাই আমরা জাকারিয়া নবীর নাম শুনেছি তো, শুনেছেন না শুনেননি? শুনেছি। জাকারিয়া ওলির নাম কেউ শুনেছেন? একজন বলেন, কেউ শুনেননি? ভাই আল্লাহ পাকের একজন মহান ওলি, নাম তার হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। আমরা জাকারিয়া নবীর নাম শুনেছি, কিন্তু জাকারিয়া ওলির নাম আমরা শুনি নাই। তো হযরত জাকারিয়া তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তো তার পাশের গ্রামে তার একটা বন্ধু রয়েছে। বন্ধুর কানে খবর পৌঁছে গেল যে জাকারিয়া মৃত্যুর কষ্টে খুব অস্থির হয়ে যাচ্ছে, শেষবারের জন্য অন্তত বন্ধুর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও দেরি করো না, চট জলদি চলে যাও। অসুস্থকে হযরত একটু কথা বলেন। জাকারিয়া যাচ্ছেন কে দেখা করতে? তার বন্ধু। বাইরে বলে করে মাথায় রাখুন, আল্লাহ পাকের মহান ওলি হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, আর তার বন্ধু যখন খবর পেয়ে গেল, এক বিন্দু দেরি করলেন না গো, দৌড়ে 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 হযরত জাকারিয়ার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত জাকারিয়ার কাছে যেয়ে দেখলেন হযরত জাকারিয়া তিনি মৃত্যুর কষ্টে অস্থির হয়ে যাচ্ছেন, তার বন্ধু দেরি করলেন না গো। হযরত জাকারিয়ার ডান পাশে তিনি মুহূর্তের ভিতরে বসে গেলেন, আর জাকারিয়াকে লক্ষ্য করে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। যেই না বলেছেন হযরত জাকারিয়া নিজের মুখটাকে তিনি বাম দিকে ঘুরিয়ে নিয়েছে। মৃত্যুর সময় আমরা কাউকে বলি না তুমি বলো, তুমি বলো, এরকম আমরা বলি না বা বলতে নেই। আমি হয়তো বললাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন চলে যাব আমার জায়গায় শয়তান এসে ওকে এমন কিছু ঢুকিয়ে দেবে যার জন্য জাহান্নাম তা ওর জন্য অবধারিত হয়ে যাবে। আমার কথা বুঝে এসেছে? কানের ধারে যে আমরা অনলি একটু পড়ব। হযরত জাকারিয়া কানের ধারে যে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, হযরত জাকারিয়া মুখটা বাম দিকে ঘুরিয়ে নিলেন। কেউ যেন নাউজুবিল্লাহ বলবেন না, এটা একটা নিগুড় রহস্য রয়েছে। বাইরে বলে করে মাথায় রাখুন, আল্লাহ পাকের মহান ওলি হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি মুখটাকে যখন তিনি আবার বাম দিকে ঘুরিয়ে নিলেন, তার বন্ধু আবার দেরি করলেন না গো, চায়াত করে উঠে আবার তিনি বাম পাশে চলে এলেন, আবার জাকারিয়াকে লক্ষ্য করে পড়তে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। যেই না পড়েছেন হযরত জাকারিয়া নিজের মুখটাকে তিনি আবার ডান দিকে ঘুরিয়ে নিলেন। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের মহান ওলি যখন মুখটা ঘুরিয়ে নিলেন, জাকারিয়ার বন্ধু আবার দেরি করলেন না গো, আবার তিনি উঠে জাকারিয়ার বাম পাশে চলে এলেন,
চিৎকার করে বললেন, এই কথাটি আমি বলতে পারবো না। আমি আগেই বলেছি, নাউজুবিল্লাহ, কেউ জানো বলবেন না। হযরত জাকারিয়া মৃত্যু শয্যায় শায়িত, প্রচন্ড কষ্ট হচ্ছে। বন্ধু ডান পাশে আসলেন, কলেমায় শাহাদাত শোনালেন, মুখটা বাম দিকে ঘুরিয়ে নিলেন। বন্ধু আবার ঘুরিয়ে নিলেন, আবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। তিনি মুখটাকে আবার ডান দিকে ঘুরিয়ে নিলেন। তিনি ফের ভিড়ে উঠে গেলেন, যে আবার যখন ওই কথা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, হযরত জাকারিয়া চিৎকার করে বললেন, এই কথাটি আমি বলতে পারবো না। হযরত জাকারিয়া বন্ধু ভাবছেন, তাই তো, এই মুহূর্তে যদি জাকারিয়ার মৃত্যু হয়ে যায়, আমার 100% বিশ্বাস জাকারিয়া জাহান্নাম ছাড়া কিছু, এটাই তো বোঝায়। হযরত জাকারিয়ার এবার একটু মৃত্যুর কষ্ট লাঘব হলো, তিনি একটু নিষ্কৃতি পেলেন, একটু স্বস্তি পেলেন। এবার বন্ধুকে লক্ষ্য করে বলছেন, বন্ধু আমি যখন মৃত্যু শয্যায় শহীদ ছিলাম, খুব কষ্ট পাচ্ছিলাম, তখন কি তুমি আমার কানের ধারে এসে কিছু বলছিলে? তার মানে জাকারিয়ার বন্ধু যা বলছিল বোঝা যাচ্ছিল বলে মনে হয়, তখন সেন্স থাকবে ভাই ওইদিকে, ওই জন্য বলতে নেই, তুমি বলো যা পড়া ভাই কানের ধারে দিয়ে পড়ো, তুমি আমাকে কিছু বলছিলে? বলে, হ্যাঁ বন্ধু, আমি তোমার পাশে এসে কলেমায় শাহাদাত শোনালাম, তুমি মুখ বাম দিকে ঘুরিয়ে নিলে, আমি আবার গেলাম আবার শোনালাম, তুমি আবার মুখটা ডান দিকে ঘুরিয়ে নিলে, আমি ফের ভিড়ে গেলাম, আমি আবার বললাম, তুমি বললে, এই কথা আমি বলতে পারবো না। হযরত জাকারিয়া এবার মুস্কি হেসে বললেন, বন্ধু আমি তোমার কলেমায় শাহাদাতের বাক্য শুনে মুখটা বাম দিকে ঘুরাইনি, আমি তোমার কলেমায় শাহাদাতের বাক্য শুনে মুখটা আবার বাম দিক দিয়ে ডান দিকে ঘোরাইনি, আমি তোমার কলেমায় শাহাদাত শুনে আমি ওই কথাটি বলিনি যে এই কথা আমি বলতে পারবো না, এ কথাটা আমি তোমাকে বলিনি। জাকারিয়ার বন্ধু ভাবছেন, মাথাটা তো গেল নাকি, আমি নিজে কানে শুনলাম, নিজে চোখে দেখলাম, তারপরেও সেরকম বলে কি করে? হযরত জাকারিয়ার বন্ধু হচ্ছে, আচ্ছা জাকারিয়া, তাহলে কারণটা কি একটু আমাকে বলো। বাইরে বলো করে বাইরে রাখুন, আল্লাহ পাকের মহান ওলী হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে এবার লক্ষ্য করে বললেন, বন্ধু তুমি যখন আমার ডান পাশে এসে কলেমায় শাহাদাত শোনাচ্ছিলে, ঠিক সেই মুহূর্তে সেই সময়ে শয়তান আমার শিয়রে উপস্থিত হয়ে গেল, আর আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, এ জাকারিয়া শুনে রাখো, মৃত্যুর কষ্টে তোমার দেহের হাড় হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, না 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 না, আমার কাছে পেয়ালা ভর্তি পানি রয়েছে, এই পানি যদি একটাবারের জন্য তুমি পান করে নাও, আমি কথা দিচ্ছি তোমার মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। হযরত জাকারিয়া বললেন, বন্ধু আমি শয়তানের কাছে পানি চাইলাম, ভাই আমাকে একটু পানি দাও। শয়তান আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, জাকারিয়া আমি তোমাকে পানি দেব, তবে একটা শর্ত রয়েছে। আমি বললাম, কি শর্ত? শয়তান আমাকে লক্ষ্য করে বলল, এ জাকারিয়া শর্ত একটা রয়েছে, দুনিয়াতে আমরা যে নবীর নাম শুনেছি ঈসা নবী ঈসা নবী, এক বাক্যে যদি স্বীকার করতে পারো, তামাম পৃথিবীতে ঈসা ঈসা নবী হলেন আল্লাহর পুত্র, এই কথাটি যদি স্বীকার করতে পারো, পানি তোমায় দেব, আমি দ্বিধাবোধ করব না গো। ও আমার ভাইরা ভালো করে মাথায় রাখো, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার বন্ধু তুমি মনে রাখো, শয়তান যখন আমাকে বলছিল, পানি তোমায় দেব, আমার শর্ত তোমায় মানতে হবে, ঈসা নবী আল্লাহর পুত্র বলে স্বীকার করতে হবে, এক বাক্যে যদি বলতে পারো পানি তোমায় দেব, ওগো আমার বন্ধু তুমি মনে রাখো, শয়তান যখন আমাকে ওই কথা বলতে বলছিল, ঠিক একই সময়ে একই টাইমে তুমিও আমাকে কলেমায় শাহাদাত শোনাচ্ছিলে, না 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 না, আমি তোমার কলেমায় শাহাদাতের কথা শুনে মুখটা ঘুরাইনি গো, আমি শয়তানের
ওই শিরিক মূলক আর অন্যায় মূলক কথা শুনে আমি জাকারিয়া আমার মুখটাকে আমি বাম দিকে ঘুরিয়ে নিয়েছিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বললে শয়তান এলো আমাকে বললো পানি লেবে, আমি বললাম হ্যাঁ লেবো, কেন কষ্ট তো হচ্ছিল। শয়তান বললো তবে শর্ত একটা আছে পানি দেব। কি শর্ত? না স্বীকার করতে হবে ঈসা নবী বলে আমরা যে নবী জানি তার কোনো পিতা ছিল না, হযরত মারিয়ামের পুত্র। স্বীকার করতে হবে ইনি হলেন আল্লাহর পুত্র, পানি তোমায় দেব, দেরি করবো না। হযরত জাকারিয়া বললেন বন্ধু শয়তান যখন আমাকে ওই কথা বলতে বলছিল ঠিক একই টাইমে একই সময়ে তুমিও আমাকে কলেমায়ে শাহাদাত শোনাচ্ছিলে, আমি তোমার কলেমার বাণী শুনে মুখ ঘুরাইনি, আমি শয়তানের ওই কটু কথা শুনে আমি আমার মুখটাকে বাম দিকে ঘুরিয়েছিলাম। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা এরকম সুযোগ পাবো বলে মনে হয়? বাইরে ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের মহান ওলি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে আবার লক্ষ্য করে বললেন বন্ধু এবার তুমি যখন আমার বাম পাশে চলে এলে আবার শয়তান আমার শিয়রে উপস্থিত হয়ে গেল, আর তুমি যখন আমাকে কলেমায়ে শাহাদাত শোনাবে বলে রেডি হয়েছিলে ঠিক সেই মুহূর্তে শয়তান আমাকে বলছিল এ জাকারিয়া মৃত্যুর কষ্টে তোমার দেহের হাড় হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, না 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 এক বিন্দু পরিমাণ পানি তোমার ভিতরে নেই গো, আমার কাছে পেয়ালা ভর্তি পানি রয়েছে, এই পানি যদি একটা বারের জন্য তুমি পান করে নাও মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে, নিষ্কৃতি পেয়ে যাবে। আমি শয়তানের কাছে পানি চাইলাম, শয়তান আমাকে পানি দেবে বলল, কিন্তু ভাই আমাকে লক্ষ্য করে আবার বলল এই জাকারিয়া তোমায় পানি দেবে একটা শর্ত রয়েছে, তামাম পৃথিবীতে নবীর যত হাদিস রয়েছে বিশ্ব নবীর যত হাদিস রয়েছে এক বাক্যে স্বীকার করতে হবে, তামাম দুনিয়াতে নবীর হাদিস গুলো সব মিথ্যার জাল হাদিস, এই কথা যদি স্বীকার করতে পারো পানি তোমায় দেব আমি এক বিন্দু দেরি করব না। ও আমার বন্ধু তুমি মনে রাখো শয়তান যখন আমাকে ওই কথা বলতে বলছিল ঠিক একই টাইমে একই মুহূর্তে তুমিও আমাকে কলেমায়ে শাহাদাত শোনাচ্ছিলে, না 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 আমি তোমার কলেমায়ে শাহাদাত শুনে মুখটা ঘোরাইনি গো, আমি শয়তানের ওই কটু কথা শুনে আমার মুখটাকে আমি আবার ডান দিকে ঘুরিয়ে নিয়েছিলাম। জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। তাইরা ভালো করে মাথায় রাখুন আল্লাহ পাকের মহান ওলি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে আবার লক্ষ্য করে বললেন বন্ধু তুমি যখন আবার আমার ডান পাশে চলে এলে আর আমাকে যখন কলেমায়ে শাহাদাত শোনাচ্ছিলে ঠিক সেই সময় শয়তান আবার আমার শিয়রে উপস্থিত হয়ে গেল আর আমাকে লক্ষ্য করে বলতে লাগলো এ জাকারিয়া শেষবারের মতো বলছি আমার পানি যদি তুমি পান করো মৃত্যুর কষ্ট নিরাময় হয়ে যাবে, তোমার মৃত্যুর কষ্ট সহজ হয়ে যাবে, এ পানি তুমি একটা বারের জন্য পান করে নাও। বন্ধু আমি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই আমি শয়তানকে লক্ষ্য করে বলেছিলাম তাই আমাকে শেষবারের মতো অন্তত একটা ফোঁটা পানি আমাকে পান করতে দাও। শয়তান আমাকে বলেছিল ভাই এক ফোঁটা কেন, আমার পেয়ালায় যত পানি রয়েছে এই পানি সব তোমাকে খেতে দেব, তবে আমার শর্ত একটা রয়েছে তামাম পৃথিবীতে কোনো মাবুদ নেই কোনো আল্লাহ নেই, এই কথাটি যদি স্বীকার করতে পারো এক বিন্দু দেরি করব না গো, আমার পেয়ালা ভর্তি পানি আমি তোমায় পান করতে দেব। ও আমার বন্ধু তুমি মনে রাখো শয়তান যখন আমাকে ওই কথা বলতে বলছিল ঠিক একই টাইমে একই মুহূর্তে তুমিও আমাকে কলেমায়ে শাহাদাত শোনাচ্ছিলে, না 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 আমি তোমার কলেমায়ে শাহাদাত শুনে ওই কথা বলিনি গো। ও আমার বন্ধু তুমি মনে রাখো শয়তান যখন আমাকে ওই কথা বলল ঠিক একই টাইমে তুমিও আমাকে কলেমায়ে শাহাদাত শোনালে, আর আমি শয়তানকে লক্ষ্য করে যখন বললাম এই কথাটি আমি বলতে পারবো না, শয়তান এক বিন্দু দেরি না করে পানির পেয়ালাটা আমি
জাকারিয়া আমার পায়ের কাছে ফেলে দিয়ে আমার কাছ থেকে জনমের মতো শয়তান বিতাড়িত হয়ে গেল। একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে বলে ঘটনা তাহলে কি বোঝা গেছে ভাই? হযরত জাকারিয়া বললে, শয়তান আমাকে বলছিল শেষ বেলায় এক ফোঁটা পানি নয়, আমার পেয়ালায় যত পানি আছে সব দেব, তবে শর্ত একটা রয়েছে। কি শর্ত? না, এই তামাম দুনিয়াতে মাবুদ বলে কেউ নেই, আল্লাহ বলে কেউ নেই, এই কথা যদি তুমি স্বীকার করতে পারো দেরি করবো না, পানি তোমায় পান করতে দেব। জাকারিয়া বললেন, বন্ধু আমি শয়তানের ওই কথা শুনে ওকেই লক্ষ্য করে বলেছিলাম, এই কথাটি আমি বলতে পারবো না। আর শয়তান পানির পেয়ালা ফেলে দিয়ে আমার কাছ থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।